আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুরায়া বলছি। আজকে আমরা একটু শপিংয়ে যাবো, আমরা অনেক লেট হয়ে গিয়েছে। আমরা ভাই কয়টা বাজে আজকে? রবিবার, আর সব কিছু বন্ধ করে দেবে আগে আগে, তো আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি। কি পরে? পানি, পানি, ওয়াটার, ওয়াটার। আমি এখানে দেখা যায়, দেখো বাকির যে ঘর, তাই না? আবার হবে, একদিন পরে হয়ে যাবে। হ্যাঁ, দুই তিন মাস না, মাস সেভেন তো প্রায় জানি তো প্রায় শেষই। এটা চলে আসে ক্লিভল্যান্ড সেন্টারে, বাট এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা এখান থেকে চলে যাবো। এই তো আমরা এখন চাইতেছি যেখানে আমাদের যাওয়ার দরকার, এখানে আমাদের কোনো কাজ নাই, তো আমরা যাবো আর একটা সেন্টারে, মানে এখান থেকে সোজাই আমরা চলে আসছি। এখানে একটা সুপার ড্রাগে চলে আসছি, আমার একটি ক্রিম নেওয়ার জন্য আসছে, যেটা আমি পরে দেখিয়ে দিব। আমার একটু বডি কেয়ার যাওয়ার অনেক বেশি প্রয়োজন ছিল, বাট আমি যেতে পারিনি, আনফর্চুনেটলি বন্ধ করে দিয়েছে এখন। আমি থেকে অনেক সুন্দর একটা ড্রেস নিয়েছি, বাসায় গিয়ে আপনাদেরকে ট্রাই করে অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, সুন্দর লাগতেছে না। ছেলেদের সাইডে আসছে কেন? দেখতেই পারছেন এখানে সব নীরব হয়ে গিয়েছে। মাত্র বাজে কয়টা? 5টা বাজে না, মেবি না, 5টা বাজে নেই। লিটারালি দেখেন সব বন্ধ হয়ে গিয়েছে, এটাই খারাপ লাগে। ইতালিতে একটা জিনিসই ভালো লাগতো, 8টার দিকে সব কিছু বন্ধ করতো, বাট এখানে দেখতে পাচ্ছেন সব কিছু 5টার দিকে, রবিবারে সবই বন্ধ হয়ে গিয়েছে। কষ্টের বিষয়, আমি সে যেটা আমার দরকার ছিল সেটা কিনতে পারিনি। অবশ্যই আরেকদিন আসবো, সমস্যা নেই। আমি যাই হোক, আম্মু স্যাড, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। এই তো আমরা চলে আসছি আজকে চা গলিতে, কি আমরা অবশ্যই জানাবো কেমন হয়েছে। চলে আসছে, আমাদের তেমন ক্ষুধাও লাগে নাই, সো কফি অ্যান্ড ডোনাট খাবো। কেমন? মজা? আমরা নিয়েছি, আমি অ্যাকচুয়ালি চা খাই না। আমরা নিয়েছি, আম্মু তোমার কি জানো? আমি নিয়েছি একটা ক্যাপুচিনো আর ডোনাট। সো কেমন লেগেছে তোমার কাছে ক্যাপুচিনো? ভালো, কারেক চা মোটামুটি ভালো, ইন্ডিয়ান, তাই না? আমি ক্যাপুচিনোটাকে খাইতে পারতেছি না, বেশি গরম, আমার আবার জিভে পড়ে যাবে। অনেকগুলো দেয় তাই আমরা বাসায়, আমরা তিনজন, তো তিনজন খেতে পারি, এগুলো কবে শেষ করবো আমি জানি না। অ্যাকচুয়ালি মানে একটা চা হিসাবে একটু বেশি হয়ে যায়। এই তো আমি আর আমার এখানে গল্প করছি ইউনিভার্সিটিতে বসে বসে। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ক্রিম দেখাচ্ছি, যেটা আম্মু আজকে কিনেছে সুপার ড্রাগ থেকে। সো আমি আগে আমার ড্রেসটা দেখিয়েছি, অবশ্যই জানাবেন কেমন হয়েছে।
আর আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।